ফাইনালি মই এলা আহি পাইছি এটা মন্দিরা নিগমা নন্দলা পুরানা মন্দিরা আছে আমরা এদিন আহি পালে মই এলা অপেক্ষা করে আছি পূজারীরা পূজারীরা জনে পূজারীরা এলা নিয়ে আহে কিন্তু হে বাইক লা আছে ওরা অটো কবা না পায় পূজারীরা আহিলে দাস বাবু কয় রেখে দুইটা বাই আছে ইদিন একটা বাই আছে রহিল তো ওরাও পূজারীরা আহিব কে আছে রেখে পূজারীরা আহিলে এলাই মই মন্দির গুলা ভালাকে দেখাবো রেখে লাইট নেই আন্ধার ওরা ওই আহিলে লাইট গুলো দিব এটা আশ্রম না ঠাকুর আহিলে পূজারীরা এটা হয় ওলা জন্ম বহু সময় অপেক্ষাকে থাকলে আহি পেলে ভালো লাগলে তো ওলা বিষয় শুনবো চাই কি ঠাকুর বিষয়ে কি কি কয় তো দাদ ঠাকুর বিষয়ে কি কি জানবো চাই কি মানে যোগী গুরু ইদানে আগে ফার্স্ট আহিছে আচ্ছা সুমর দাস ঠাকুর আচ্ছা আচ্ছা ওলাকে শিষ্য নিগমানন্দ আচ্ছা আচ্ছা নিগমানন্দ ঠাকুর ইদানে আহা উদ্দেশ্য হলো মাকে পাওয়ার জন্য আচ্ছা আচ্ছা জগৎ জননী মাকে ইদানে পাই নিজের স্ত্রী রূপে পাই মানে ইদানে লীলা খেলা মানে করছে আচ্ছা 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 3 বছর কাল মানে আমার ইদানে থাকছে আচ্ছা পঞ্চমন্দির করা হচ্ছে আচ্ছা ইদানে পঞ্চমন্দির করা হয়ে ঠাকুর পুনরায় আবার যোগানন্দ মহারাজকে মানে ওই দেনে পাঠালে আচ্ছা আচ্ছা নিগমানন্দ ঠাকুর আচ্ছা এটা সেপ্রিট হয়ে গেলে বর্তমান যোগানন্দ ঠাকুর থেকে আবার স্বামী নিত্যানন্দ আচ্ছা আচ্ছা নিত্যানন্দ থেকে আমি এখানে ওই দীক্ষা প্রদান করে দীক্ষা দিছে শিক্ষা পূজা পাঠ গেলে মানে দিয়ে দিছে আচ্ছা দিয়ে দেওয়ার পর পূজা পাঠ করে মানে চলে আসে ওলা তো সমাধি হচ্ছে ওই সমাধি হওয়ার পর ঠাকুর পূজা পাঠ গুলো শিখিয়ে দেওয়া হচ্ছে ওই হিসাবে এখানে পূজা পাঠ করিয়ে মানে মানে চলে আসে ঠাকুরকে ইচ্ছে ঠাকুরের ইচ্ছা ওলাকে ইচ্ছে ওই মানে চলে আসে মই হলো উপলক্ষ কি নিগমানন্দ ঠাকুর কি জানি স্কুল আছে নাকি ওলা হ্যাঁ আরো নিগমানন্দ ঠাকুর আগে আহা ফার্স্ট সময় মানে এখানে আল্লাহ সাত টাকা মাইনা বললে শিখেছে আর সাত টাকা বেতন ওলা বেতন মাস্টারলা বেতন মাস্টার বেতন আচ্ছা 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 মানে স্কুল স্কুল তো আগে নাই নাই মানে এই যে আশ্রম নাই পাঁচ এখানে হ্যাঁ এই ধরনের মানে কাজটি ঘর থাকিবার হ্যাঁ ওটাতে মানে হয় ঠিক ভালাই লাগিলে দাদা তোলা কথা আসলে ধন্যবাদ খুব ভালো লাগিলে ঠাকুর বিষয়ে কয়রা কথা কলে খুব ভালো লাগিলে নগর পাড়া কি আচ্ছা খুন্দ সময় খুনি খুনু কোদাল গেলে ইদানি ধুছে ওই দিগিনি ধুছে ওটা জানে কোদাল ধোয়া আচ্ছা আচ্ছা গাল না ওই জন্য মানে কোদাল ধোয়াছে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ওদানে মানে তলত মানে ওই আসন করছে উপরত মানে আবার মানে পঞ্চম পঞ্চম দিয়ে আচ্ছা 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 পাঁচটা মানে মাথা মাথা ওদানে মানে কি বটি করছে আচ্ছা 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 এদানে ঠাকুর নিজের সারা মানে এদানে পাই যে ভাই সবাই মানে শুরু করা ওলা নিজেছে মানে এটা হলো সগুনে কাম নহে নিগুণ বর্ম কই ঢাক ঢুলটা মানে পূজা করা মানে এটা নহে এদানি নাম কীর্তন তো চলি আছে আর হয় হয় না এদানি ঠাকুর লয় সপ্তনাম জয় করে কীর্তন মালা আর পূর্ণিমা অমাবস্যা রবিবার মানে কি হয় সঙ্গ পূজা সঙ্গ পূজা এদানি সবসময় প্রত্যেক পূর্ণিমা অমাবস্যাতে মানে চলি আছে কিন্তু পূজা তো চলি আছে এইটি আচ্ছা ধন্যবাদ ঠাকুরে যেন বুঝিছে এটা ঠাকুর লোক বিছি না এটা এটা ঠাকুর লোক বিছি না খুব সুন্দর কাছে বিছি না হ্যাঁ হ্যাঁ বাসর ঘর এটা ঠাকুর লোক নিগমানন্দ ঠাকুর লোক বাসর ঘর এখানে থাকছে ওই রুমগুলো এটা হলো গোদরেজও আছে এগুলো গোদরেজ
বিছনার কি সুন্দর কেছে। এটা মন্দিরটা শোভা হয় কত সুন্দর জায়গাটা আছে ওরা, এটাতে মুখ হাত ধুয়ে চেহারা হাত ধুয়ে মন্দির বা হামায়া এটা ডিগ্রি চাইয়া হোক পাঁচ বয়সী পাঁচ বয়সী ডিগ্রা ডিগ্রি চাইয়া হোক। হ্যালো দোস্ত, এটা হচ্ছে কোডাল হুয়ালা নদী। আগে এই নগর বেড়া কাটা লেক কয় নগর পাড়া উড়ানে একটা কাটা লেক আছে ওই নগরপাড়ালা সাংমা দিঘি কয় ওই সাংমা দিঘির খুনিব সময় ওটা খুনিয়ে খুনু এই কোডাল হওয়া নদী এই দিঘির এই কোডাল হওয়া দিঘিনি ওরা কোডাল গুলা ধসে রেখি ওটা জনে ইডালের নাম হচ্ছে কোডাল হওয়া রেখি কোডাল হওয়া দিঘিরা কত সুন্দর দিঘিরা। আরো মানে জায়গা গুলো দেখায় গা পাড়া গুলা।